রবিবার কাটোয়া ঘোষহাট সবুজ সংঘের প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কাটোয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুভ্রা রায় এবং তিনি বলেন, রক্তদান শিবির এদের বহু বছর ধরে চলছে। আজকে 10 নম্বর ওয়ার্ডে সবুজ সঙ্গে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এখানে আমাদের সবাই মিলে আমরা উপস্থিত হয়েছি। আমাদের পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা বিধায়ক উপস্থিত ছিলেন এবং 20টা ওয়ার্ডের কাউন্সিলর সহ সকলেই এখানে উপস্থিত ছিলেন। আমার নাম শুভ্রা রায়। প্রায় 30 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। সমস্ত রক্ত সংগ্রহ করেন কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাংকের কর্মীরা। কাটোয়া পৌরসভা চেয়ারম্যান সমীর কুমার সাহা বলেন, আজ কাটোয়া 10 নম্বর ওয়ার্ডে সবুজ সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানকার এলাকাবাসী ভীষণ উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। কাটোয়া ব্লাড ব্যাংকে এই রক্ত যাবে এবং মানুষের কল্যাণে এই রক্ত ব্যবহৃত হবে। এখানকার মানুষের যে সক্রিয় সহযোগিতা, এটা আমরা সবসময় দেখেছি এবং আগামী দিনেও সক্রিয় সহযোগিতা পাবো, এটা আশা রাখি। কাটোয়া পৌরসভার তরফ থেকে আমরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কাটোয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সাহা বলেন, উদ্দেশ্য বলতে আজকে বিভিন্ন জায়গায় প্রচণ্ড তাপ দাবদাহে ব্লাড ব্যাংকে রক্ত মানে অপ্রতুলতা দেখা দিচ্ছে এবং সেই কারণের জন্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গোটা কাটোয়া বিধানসভা জুড়ে আমরা বিভিন্ন দিনে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং তারই অঙ্গ হিসেবে আজকে 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষার সবুজ সংঘ ক্লাবে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে সকলকে আসার জন্য অনুরোধ করছি। এই রক্তদান শিবির কিছুক্ষণ আগে আমাদের বিধায়ক এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এসে উদ্বোধন করে দিয়ে গিয়েছেন। সকলে রক্ত দিচ্ছে, এই রক্তদান শিবিরকে সকলকে সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। এই রক্তদান শিবিরের আয়োজন সম্পর্কে কাটোয়া ঘোষহাট সবুজ সংঘের সম্পাদক অজয় দেবনাথ জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ক্লাবকে বলা হয় যে এখানে একটা রক্তদান শিবির করা হবে 10 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। তা আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আর আমরা এই ক্লাব সবসময়ই সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ওর জন্য আমরা এখানে দিতে পেরে আমরা খুব গর্বিত এবং আমাদের কর্মীরা এই এলাকাতে ক্লাবের সমস্ত সদস্য এবং এলাকার সমস্ত সাধারণ মানুষ এতে উৎসাহিত। আপনার নাম? আমার নাম অজয় দেবনাথ, ঘোষাট। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া পৌরসভা চেয়ারম্যান সমীর কুমার সাহা, ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগন্ত কুমার পাল ও বিশ্বনাথ সাহা, কাটোয়ার বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যব্রত বুট, ডক্টর পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, ডক্টর বাণীব্রত আচার্য, এছাড়াও কাটোয়া কোর্টের আইনজীবী শেখ আশরাফ আলী, কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, এছাড়াও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ও ঘোষহাট সবুজ সংঘের সদস্যগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।